টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। জান আজকে আমরা চলে এসেছি আড্ডা উইথ ভাইজান এলোরে টিমের সাথে। শ্রাবন্তী থেকে শুরু করে বিশ্বনাথ মুখার্জি সকলেই থাকছে এই আড্ডায়। আমরা সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেব ভাইজানের কিছু গল্প এবং তাদের অভিজ্ঞতার কিছু কথা। তবে চলুন দেখে নেওয়া যাক আজ আমরা কাকে পেয়ে গেছি আমাদের আড্ডায়। আজ আমরা আমাদের সাথে পেয়ে গেছি রজতাভ দত্ত অরফে রনিদাকে, যিনি ভাইজান এলোরে ছবিতে ভাইজানের অন্যতম নায়িকা শ্রাবন্তীর বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। চলুন তার মুখ থেকে শুনে নিই তার এক্সপিরিয়েন্স এবং ভাইজান এলোরে ছবির কিছু গল্প। দাদা শুভ নববর্ষ। প্রথমেই তোমাকে জিজ্ঞেস করব যে এই ভাইজান এলোরে ছবিতে তোমার ক্যারেক্টারটা ঠিক কি এবং এটা কেমন? এখানে ছবির নায়ক শাকিব খান, নায়িকা শ্রাবন্তী। আমি শ্রাবন্তীর বাবার চরিত্রে অভিনয় করছি, যিনি লন্ডনে থাকেন, মেয়েকে ওখানেই মানুষ করেছেন। স্ত্রীকে দেখানো হয়নি, কাজে সেটা কোনো হিস্ট্রিও নেই, ধরে নিচ্ছি গত হয়েছে। কাজে মেয়ের সাথে একটা বন্ধুর মতো সম্পর্ক, বাবা এবং মা দুটো দায়িত্বই পালন করছে। তাহলে তোমাকে এখানে পুরোদস্তুর একটা পজিটিভ চরিত্র দেখা যাবে। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।